মাঘ বিদায় নিলেও কুয়াশাচ্ছন্ন শীতের আমেজ কাটেনি উত্তরের জেলা পঞ্চগড়ে। ঘন কুয়াশার আবরণে আবারও ঢাকা পড়েছে এই জেলা। শনিবার ভোর ছয়টায় তাপমাত্রার রেকর্ড হয়েছে 14.1°C। গতকাল শুক্রবার তাপমাত্রার রেকর্ড হয়েছিল 14°C। সকালে তাপমাত্রার রেকর্ডের এই তথ্য জানান জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তাপমাত্রা বাড়লেও গত তিন সপ্তাহ পর আবারও কুয়াশায় আচ্ছন্ন উত্তরের এ জেলা। কুয়াশার সঙ্গে বইছে হিমশীতল বাতাস। ঘন কুয়াশার কারণে শহর ও গ্রামীণ সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। স্থানীয়রা জানান হঠাৎ করেই আজ আবারও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে আমাদের এলাকা। তাপমাত্রা বাড়লেও কুয়াশার সঙ্গে বাতাস বয়ে যাওয়ায় কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে। জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা বেড়েছে, তবে শনিবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে এই অঞ্চল। আজ ভোর ছয়টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.1°C। গতকাল 14°C তাপমাত্রা রেকর্ড হলেও সেটি ছিল দেশের সর্বনিম্ন।